অববিট কালিম্পং এর এখন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, স্থানীয় মানুষরা কিন্তু এই জায়গাটাকে দ্য ব্যালকনি অফ মাউন্ট কাঞ্চনজঙ্ঘা বলেন। আর এই কথাটা শুনে বোঝাই যাচ্ছে এই গ্রাম থেকে কতটা ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো প্রথমে জায়গার নামটা বলে দিই, গ্রামটার নাম হচ্ছে দারাগাঁও। এটি একটি স্বল্প পরিচিত অববিট কালিম্পং এর একটা গ্রাম। আর এই মুহূর্তে আমরা মেন রাস্তাতে আছি, চারিদিকে সিংকোনা প্ল্যান্টেশন চোখে পড়ছে। তো চলুন প্রথমে আমরা কোথায় স্টে করছি ওটা দেখিয়ে দিই। এই হচ্ছে মেন রাস্তা, আর ওই যে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, রিহান হোমস্টে। গাড়ি কিন্তু একদম হোমস্টে পর্যন্ত চলে যায় এবং সেলফ ড্রাইভ করেও আপনারা আসতে পারবেন। খুবই ভালো রাস্তাঘাট, আর ওখানে পার্কিং এরিয়াও আছে। হোমস্টের একবার পার্কিং এরিয়াটা দেখুন, কি বিশাল বড় জায়গা নিয়ে। যদি বাসে বা লরি করেও আসেন তাহলেও রাখার জায়গা হবে, তার সাথে কিন্তু এখানে শেডও করা আছে। শোভনবাবু, এটা কিন্তু আপনার জন্য স্পেশালি। আর এই হচ্ছে বাইরে থেকে আমাদের হোমস্টে, দুটোই রুম আছে। একটু ওপরে যেতে হবে, মানে কয়েকটা সিঁড়ি ভাঙতে হবে। তার আগে কয়েকটা ফুল দেখাই, এখানে খুব সুন্দর ফুল হয়ে রয়েছে, ফুলের গাছ হয়ে রয়েছে। কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেই এখানে আপনাদের চোখে পড়বে দুটো রুম। দুটো রুমই কিন্তু সেম ক্যাটাগরি, সেম কোয়ালিটির, সাথে আছে একটা কমন ব্যালকানি। আর ব্যালকানি থেকে সামনে দাঁড়ালে কিন্তু ঠিক এরকম মাউন্টেন ভিউ পাওয়া যাবে। আর এদিকে যদি আপনারা তাকান, মানে এই দিকটা, এখানে কিন্তু ক্লিয়ার ডেতে আপনারা কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন ব্যালকানি থেকেই। তো এবারে এই দুটো রুমের মধ্যে রুমটা আগে প্রথমে দেখিয়ে দিই। রুমের আয়তনটা একবার দেখুন, বিশাল বড় কিন্তু একটা রুম। এবং এখানে কিন্তু দুটো কিং সাইজ বেড দেওয়া আছে, তার সাথে রুমের মধ্যে বেসিক অ্যামিনিটি সমস্ত কিছুই দেওয়া আছে। টেবিল চেয়ার, মিরার থেকে শুরু করে, আর দুটো উইন্ডো আছে, উইন্ডো থেকে বাইরের এরকম মাউন্টেন ভিউ। এবং রুমের সাথেই আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গিজার, শাওয়ার, বেসিন সমস্ত বেসিক অ্যামিনিটিস কিন্তু আছে। আর এর ঠিক পাশেই আছে আজকে আমরা যে রুমে থাকবো, এই রুমটাও একবার দেখিয়ে দিই। একই ক্যাটাগরি, আগেই বললাম একই কোয়ালিটির, শুধু কালারটার একটু ডিফারেন্স আছে, বাকি আর কোনো ডিফারেন্স নেই। এখানেও কিন্তু অ্যাটাচড ওয়াশরুম আছে। রুমগুলো তো ভালো লেগেইছে, বাট সবথেকে ভালো লেগেছে এই ব্যালকানি এরিয়াটা। এখানে কিন্তু চারদিকে ব্যালকানি আছে, এবং দেখুন প্রচুর এখানে গাছপালা, মনে হবে যেন নেচারের কোলেই আপনারা থাকছেন। অনেক তো কাপেলদের জন্য প্রপার্টি দেখায়, তবে এই হোমস্টেটা আমাদের মনে হয়েছে ফ্যামিলির জন্য আইডিয়াল। তার কারণ দুটোই জাস্ট পাশাপাশি রুম রয়েছে, একদম দুদিন এসে শান্তিতে শান্তিপূর্ণ মানুষদের সাথে কাটিয়ে যেতে পারবে নেচারের কোলে। আর এখানে আসার পর দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। মানে অনেক প্রপার্টি আছে রুম টুম বা হোমস্টেগুলো ক্লিন হয়, এখানে কিন্তু হোমস্টে তো ক্লিন আছেই, তার সাথে আশপাশও খুব পরিষ্কার। আর তার উপর এমন অনেক হাই এন্ড প্রপার্টি আছে যেগুলোর ওয়াশরুম অতটা ক্লিন হয় না, এটা যতটা ক্লিন। তো এই জিনিসটা আমার খুব অ্যাট্রাক্ট করে, আমার খুব ভালো লাগে এই প্রপার্টি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। আর তার ওপর এখানকার যারা হোস্ট বা ল্যান্ড ওনার রয়েছেন, তারাও কিন্তু খুব শান্তশিষ্ট মানুষ, ব্যবহার ভালো। তো ওই জিনিসটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। তাই ফ্যামিলি যদি আসেন এরকম একটা প্রকৃতির কোলে, এরকম শান্তিপ্রিয় বা শান্তিপূর্ণ পরিবারের সাথে দুদিন আরামসে কাটিয়ে যেতে পারেন। তো এটাই হলো ডাইনিং এরিয়া কাম ল্যান্ড ওনারের রেসিডেন্স। চলুন, প্রচণ্ড খিদে পেয়েছে, দেখি লাঞ্চে কী কী আছে। বেশ অনেকগুলোই আইটেম কিন্তু লাঞ্চে আছে। প্রথম থেকে দেখাই, রাইস আছে, তার সাথে এটা স্কোয়াশের সবজি, বিনস এবং সোয়াবিন দিয়ে একটা সবজি, এখানে আছে ডাল, সালাড আছে, আলু ভাজা, তার সাথে আছে এগ কারি এবং পাঁপড় ভাজা। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন জমিয়ে লাঞ্চ করব। এখানে লাঞ্চের ব্যাপারে দুটো কথা বলবো। একটা, আপনারা দেখতেই পেলেন যে এখানে কত রকম আইটেমস দেওয়া হয়েছিল, আমরা বেশ জমিয়ে খেয়েছি। সেকেন্ডলি, একদম ঘরোয়া খাবার, তেল মশলা কিন্তু খুব একটা বেশি নেই, অথচ খেতে ভালো লাগছে। মানে জাস্ট জমিয়ে লাঞ্চটা করলাম, আর এখন বাজে প্রায় বিকেল চারটে, কিন্তু ওয়েদার দেখে মনে হবে যে সন্ধে হয়ে এসছে, আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। তাই এখন লাঞ্চ করার পরে টুকটুক করে হাঁটি হাঁটি করে বেরিয়েছি। এখানেই লোকাল একটা পার্ক আছে, হিমালি পার্ক, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে। তো সেটাই এখন দেখতে বেরোচ্ছি, এবং আপনারাও চলুন। এই গ্রামটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, অত্যন্ত শান্তশিষ্ট। আর আমরা এই জায়গাটায় এলাম কিন্তু বারমে, গ্রামধুরা এসব পেরিয়েই। তবে এই জায়গাটা স্পেশালিটি যেটা আমার মনে হচ্ছে, অত বেশি হোমস্টে নেই,
ছাড়া ছাড়া রয়েছে, আমাদের চোখে একটা দুটোই হোমস্টে পড়েছে, বাকি লোকালদের বাড়ি দু চারটে আর শুধুই নেচার। তার জন্যই কিন্তু এই ধরনের জায়গা আমার বেশি ভালো লাগে। জাস্ট 2 মিনিট মেন রাস্তা ধরে আসার পর এরকম একটা কাঁচা রাস্তা পড়লো, ওপর দিকে উঠে যাচ্ছে, এখান দিয়ে নাকি পার্ক যেতে হবে। এবং যাওয়ার পথে দেখুন এখানে অনেক সিংকোনা গাছ রয়েছে। প্রায় 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম হিমালি ভিউ পয়েন্ট। এই গ্রামের যেটা মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে পরিষ্কার দিনে দাঁড়িয়ে এখানে আপনারা ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। তার ঠিক পাশেই কিন্তু তিস্তা নদীর ভিউ পাওয়া যাচ্ছে, অর্থাৎ তিস্তা নদী এবং কাঞ্চনজঙ্ঘা একই ফ্রেমে যদি দেখতে চান তাহলে কিন্তু আপনাদের আসতে হবে দাঁড়াগাঁওতে। যেটা মনে হচ্ছে এখানে সানরাইজের থেকে কিন্তু সানসেটটা অনেক বেশি ভালোভাবে দেখা যাবে, যেহেতু এদিকটা একটু ফাঁকা। এপ্রিল মাসের মিডিলে দাঁড়িয়ে যেখানে দার্জিলিং কালিম্পংয়ের মতো ট্যুরিস্টিক জায়গাগুলোতে প্রচুর মানুষের ভিড়, সেখানে নর্থ বেঙ্গলে এরকম ওয়েদার চলছে। এখন প্রায় বিকাল 5:15। বিগত কয়েক মাস ধরেই কিন্তু নর্থ বেঙ্গলে এরকম ওয়েদার চলছে। খুব যারা ভাগ্যবান তারা এসে কাঞ্চনজঙ্ঘা দর্শন পেয়েছেন, বাকিরা কিন্তু পুরোটাই এরকম ক্লাউডি, মেঘলা, বৃষ্টি এই ওয়েদারই এনজয় করে বাড়ি যাচ্ছেন। এই রাস্তাটা একবার দেখুন, মনে হচ্ছে ছবির মতো, মনে হচ্ছে যতদূর চোখ যাচ্ছে হেঁটে যাই, বাট সন্ধ্যা হয়ে আসছে তাই বেশি যাওয়া যাবে না। র্যান্ডম হেঁটে চলে বেড়াচ্ছি, উদ্দেশ্যহীনভাবে, কাজ কিছু নেই। হোমস্টে ঠিক নিচের দিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বাড়িটা, খুব সুন্দর লাগছিল, খোলাও ছিল, কিন্তু ভেতরে এক ভদ্রলোক ঘুমাচ্ছিলেন, ভাবলাম ভেতরে গিয়ে একটু ছবি তুলবো। এখন দেখলাম তালা মারা আছে। এরকম একটা দুটো রকম কাঠের বাড়ি, টুকটাক ছোটো খোটো বাড়ি ঘরদোর আছে যেগুলো দেখতে মানে ফোটোজেনিক। অ্যাকচুয়ালি যারা ইনস্টাগ্রামে একটু রিলস বানাতে পছন্দ করেন বা ছবি তুলতে পছন্দ করেন তাদের পার্টিকুলারলি এই জায়গাটা বেশ ভালো লাগবে। শান্ত, শিষ্ট, নিরিবিলি, কেউ কোথাও নেই, প্রচুর ফুলের গাছ আছে, তার সাথে পিছনে ব্যাকগ্রাউন্ডে এরকম দারুণ। ঘুরে আসতে আসতেই আমাদেরকে সার্ভ করা হয়েছে গরম গরম পকোড়া, তার সাথে মিল্ক টি। সাধারণত বাড়িতে থাকলে আমি চা বা কফি কিছুই খাই না, খুব রেয়ার খাই, কিন্তু হোমস্টেতে গেলে সন্ধ্যাবেলা এক কাপ গরম দুধ চা পেলে আমার মনটা বেশ খুশি হয়ে যায়, আর তার টেস্ট যদি খুব ভালো হয়। এখানে কিন্তু সেটা পেয়েছি, তার সাথে মুচমুচে ক্রিস্পি সন্ধ্যাবেলার স্ন্যাক্সটা জাস্ট দারুণ মজা করে খেয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, অফবিট জায়গায় এসে জানেন সন্ধ্যাবেলা তেমন কিছু করার থাকে না। এখানে ওয়াইফাই কিন্তু অ্যাভেলেবেল আছে, যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান তাদের জন্য ভালো, বা সন্ধ্যাবেলা যারা একটু মুভি টুভি দেখতে চান রুমের মধ্যে বসে তাদের জন্য ভালো। মোবাইল নেটওয়ার্ক জিওর রুমের মধ্যে একটু উইক আছে, এয়ারটেল ঠিকঠাক চলছে। দিদি আজ ডিনার পে হাম লোগ কে লিয়ে ক্যা ক্যা বানায়ে? হামনে রাইস বানায়ে হে, রোটি ভি বানায়ে হে, আর চিকেন বানায়ে হে, আর মিক্স সবজি, আর আলু আলু বেগন সবজি, আর সালাদ, পাপড়, ডাল, হামনে সব অর্গানিক খানা বানাতে, আর হাত সে বানাতে, আর সব করতে। আজকে কিন্তু আমরা সবাই মিলে একসাথে ডিনার করতে বসেছি। আমরা যখন নিজেদের বাড়ি ছেড়ে নর্থ বেঙ্গলে যে কোনো পাহাড়ে আসি আমরা এটাই এক্সপেক্ট করে আসি যে সকলের সাথে মিলে মিশে আমরা একসাথে থাকবো। এই যে এখানে আঙ্কেল আছে, আন্টি আছে, ইনি হচ্ছেন রবীন্দ্রজি, এখানে দিদি আছে, আর এই হচ্ছে হোমস্টে ওনার রিহান। নিন লাগো না, বহুত নিন লাগো না, ডান্স করো না, কাল ডান্স ও বালা, ও বালা একবার গানা শোনা তো, টেস্টি টেস্টি বালা, টেস্টি টেস্টি বালা, অভি অভি বানা, অভি করেঙ্গে বাদল বর্ষা বিজুলি মে, হ্যাঁ অভি 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 বানা, অভি আর টেস্টি টেস্টি গানা একবার শোনা তো, ওই গানা শোনা দে বলো, ভুল গিয়া, আরে বদমাইশি বলো, ব্যাস ও লজ্জা পেয়ে গেছে, এখন ও কিচ্ছু করবে না, এখন সারাম লাগিও। শীতল বনলা
তো ডিনার করার পরে আবার আমরা সকলে মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত, এখন 10:30 বাজে, বাচ্চাদের নাচ দেখলাম, গান শুনলাম, মানে জাস্ট ফাটাফাটি সন্ধেটাও কেটেছে, রাত্রিটাও কাটলো। আর ডিনারের টেস্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই, প্রতিটা খাবারই ভীষণ ভালো ছিল। স্পেশালি আমি চিকেনের কথাটা না বলে থাকতে পারি না, চিকেনটা জাস্ট দুর্দান্ত হয়েছিল, মানে গ্রেভিটা দারুণ। এবার প্রথম প্রশ্ন হচ্ছে যে কালকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি না, কারণ কিছুক্ষণ আগেও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তার সাথে এখান থেকে হেঁটে কিছু জায়গা আমাদের ঘোরার আছে, সেগুলো ডেফিনেটলি কালকে সকালবেলা আমরা ঘুরবো, তার সাথে এনাদের অর্গ্যানিক ফার্মিংটাও দেখবো। তো আজকের মতো শুয়ে পড়ি, কালকে দেখা যাক ওয়েদার আমাদের সাথ দেয় কি না। বেনি থোড়া সা ঘুমো, থোড়া সা গোল গোল করকে ঘুমো। হ্যাঁ গোল গোল করকে, বেলুন তো হো গিয়া, থোড়া সা গোল গোল করকে ঘুমো। কিউ গির যাওগে? ওয়েদারটা আজকেও সকাল থেকে ক্লাউডি হয়ে রয়েছে, তাই সেরকম ভিউ পাওয়া যাচ্ছে না। একটু বাইরে এলেই ঠিক এই দুটোর গাছের মাঝখান দিয়ে এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পাওয়া যায়, নিচে ওয়েস্টবেঙ্গল সিকিম বর্ডার আছে, এদিকটা দার্জিলিং দেখতে পাওয়া যায়, মানে সমস্ত কিছু খুব ঝকঝকে তকতকে দেখতে পাওয়া যায় ক্লিয়ার ডেতে, বাট এখন সত্যি কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। দার্জিলিং কাজা সিকিম কাঙ্গাল আর সিকিম কাজ বোর্ডার দেখ সকতে আপলোক, আর কাঞ্চনজঙ্ঘা আর টিস্টা রিভার বেড হে ও দোনো একই সাথ দেখতে ইয়াছে, আর খানে কে লিয়ে তো আমার ইধর তো 100 মে তো 50 আর 60% অর্গ্যানিক খানা মিলেগা। 5 মিনিট কা রাস্তা হ্যাঁ, ওপর হিমালি হিমালি পাক হ্যাঁ যা সকতে হ্যাঁ, ওপর এক নেচুরাল শিব মন্দির হ্যাঁ, ওপর আপ দর্শন করলে যা সকতে, আর 15-20 মিনিট কা রাস্তা হ্যাঁ জালসা বঙ্গলো ওপর যা সকতে, আর থোড়া নিচে টিস্টা ভিউ পয়েন্ট হ্যাঁ, ওসে পুরে পুরে টিস্টা টিস্টা রিভার রিভার বেড আর কাঞ্চনজঙ্ঘা ভি ওসে আচ্ছা দেখতে হ্যাঁ। আচ্ছা, আর গাড়ি লেকে আগর সাইট সিং করনা হ্যায় তো কোন কোন সা জায়গা হ্যায়? গাড়ি লেতে সাইট সিং করনা হ্যায় তো ইয়াছে তো আপ সিল্ক রুট ভি যা সকতে, সিকিম যা সকতে, কালিম্পং সাইট সিং হোতা হ্যায়, লাভার হিসাব হোতা হ্যায়। ওকে আঙ্কেল কিয়া হো রাহা হ্যায়? পুরা দিক পুরা আপ লোক মুরগি ভি হ্যাঁ, আরে বাপ রে লোকাল মুরগি, ইয়ে ভি গেস্ট আকে মতলব পকা সকতে হ্যায়? আচ্ছা বললে সে পকা সকতে হ্যায়। আচ্ছা কিয়া বাত হ্যায়, তো দেখতেই পাচ্ছেন একদম হোমস্টের পিছনের দিকে কিন্তু এনাদের ফার্মিংটা হয়। क्या क्या तुम खुद ही तो एक मंकी हो প্রায় 8:30 বাজে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আমরা রুটি নিয়েছি, আপনারা চাইলে এখানে পুরীর অপশন পেতে পারেন, তার সাথে আলুর তরকারি আছে, এখানে ছোলার তরকারিও দেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যখন আমরা কোনো প্রিমিয়াম হোমস্টে আপনাদেরকে দেখাই, সেখানে পার ডে পার হেড 1700 কি 1800 চার্জেস থাকে, এবং যদি কোনো ফ্যামিলিতে সেটা 4 জন হয়ে যায় তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও একটু বেশি হয়ে যায়। এই যে হোমস্টেটা এটা কিন্তু বেশ রিজনেবল, অর্থাৎ এখানকার রেট হচ্ছে পার ডে পার পার্সন 1300 ইনক্লুডিং অল মিলস, তো আমার বেশ রিজনেবল লেগেছে। এবং রুম ডিলাক্স ক্যাটাগরি, ওয়াশরুম থেকে শুরু করে রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এটা লিজ ওনার হচ্ছে দ্য নেচার হাউস, ওনাদের 4 জন পার্টনার আছে, আমি সকলের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনাদের যদি এই জায়গাটা পছন্দ হয়, এই হোমস্টেটা পছন্দ হয়, স্পেশালি ফ্যামিলি ওরিয়েন্টেডের কথা বলছি, যারা ফ্যামিলি পার্সন যারা একটা রুমে 4 জন থাকতে পারবেন, তাদের কিন্তু এটা চয়েস করা আমার মনে হয় বেশ বুদ্ধিমানের কাজ হবে। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রইলো, আপনারা চাইলে কিন্তু কল করে বুক করতে পারেন।
এই হোমস্টেতে এখন টোটাল দুটো রুম আছে, আরও দুটো রুম কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, পুজোর মধ্যে হয়ে যাওয়ার কথা। তো পরবর্তীকালে আপনারা যদি আসেন এখানে চারটে রুমের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। তার সাথে এখানে ল্যান্ডলর্ডদের বাড়ি, এখানে সবাই মিলে থাকেন, তাই এখানে কিন্তু সেফটি এবং সিকিউরিটি নিয়ে ততটা কনসার্ন নেই, আপনারা কিন্তু নির্ভয়ে আসতে পারেন। ব্রেকফাস্ট করার পর যেহেতু হাতে একটু টাইম আছে, তাই আমরা রেহানের সাথে লোকাল একটা মন্দির দেখতে যাচ্ছি, ধাম। প্রায় 15 মিনিট লাগলো আমাদের রাস্তা দিয়ে হেঁটে আসতে, আর এই হচ্ছে শিব মন্দির, খুব পবিত্র মন্দির স্থানীয়দের কাছে। আমি এই মন্দিরের ওপরে উঠবো না, তার একটাই কারণ হচ্ছে আমরা মাংস খেয়েছি, পেঁয়াজ রসুন এই সমস্ত খেয়েছি। স্থানীয়দের কাছে কিন্তু এই মন্দিরটা খুবই পবিত্র একটা মন্দির। আমাদের যিনি হোমস্টে ওনার আছেন, ওনার বাবা অর্থাৎ আঙ্কেল একবার পেঁয়াজ রসুন খেয়ে এই মন্দিরে উঠেছিলেন। ওনাকে বারণ করা হয়েছিল যে যাওয়ার দরকার নেই, উনি বলেছিলেন ঠাকুরের কাছে তো সবই পবিত্র, মন থেকে পবিত্র থাকলেই হবে। কিন্তু আনফর্চুনেটলি ওনার কী হয়েছিল, পায়ের তলায় অনেকটা কেটে গিয়েছিল। তো সেখান থেকে গ্রামবাসীরা এটা মনে করেন যে পবিত্র জায়গা, এবং পেঁয়াজ রসুন মাংস মাছ ডিম এই সমস্ত খেয়ে কিন্তু এই মন্দিরে প্রবেশ করা উচিত না। আমরাও যখন আসছিলাম আমাদেরকে বলেছিল ওপরে যাওয়ার দরকার নেই, বাইরে থেকে একটু দেখিয়ে দেবেন। তাই আপনারা যারা এটা দর্শন করতে চান তারা এগুলো না খেয়ে উঠবেন, তাহলে ভালো হবে। এই হোমস্টেতে এলে কিন্তু হিমালি পার্ক আর এই মন্দির ছাড়া আরও একটা জায়গায় যাওয়ার আছে, জলসা বাংলো। ওখানে দুটো ট্রি হাউস আছে, আমরা একবার গিয়েছিলাম, তো ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু ওখানে ভিজিট করতে পারেন। পার পার্সন 25 টাকা করে টিকিট। ইতানুস, হ্যাঁ আনুস, ইতানুস, হ্যাঁ গুড, ভেরি গুড। এই পাহাড়ে এসে ডাউনের রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ মজাই লাগে, দেখবেন মনে হচ্ছে না আপনার বডিটা আপনি না, অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। আপনি চাইলেও খুব একটা কন্ট্রোল করতে পারবেন না, স্পেশালি যখন আপনারা ছুটবেন। মজা আরে হ্যাঁ হ্যাঁ দেখো কুত্তাকে গুসা গেছে, ও কি ছুটলাম আমরা। শিলিগুড়ি থেকে দাঁড়াগাঁও কিন্তু খুব সহজেই সার্ভিস গাড়ি অ্যাভেল করে চলে আসা যায়। আপনাদের প্রথমেই চলে আসতে হবে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ে, ওখান থেকে কালিম্পং যাওয়া সার্ভিস গাড়ি ছাড়ে, পার পার্সন ভাড়া নেয় 200 রুপিস। ওটা যদি অ্যাভেল করতে না পারেন আপনারা বাসেও আসতে পারেন, 100 থেকে 110 টাকা পার পার্সন ভাড়া নেয়। কালিম্পং আসতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা, জ্যামের উপর ডিপেন্ড করে। এখন NH10-এর কিছুটা কাজ চলছে, তো ওই সময়টা একটু জ্যাম হলেও হতে পারে। আপনারা কালিম্পং স্ট্যান্ডে চলে এলেন, কালিম্পং স্ট্যান্ড থেকে সোজা হাঁটবেন, অথবা কাউকে জিজ্ঞাসা করবেন সিকে চকটা কোথায়। আপনারা চলে এলেন হেঁটে সিকে চক, এসে দেখবেন অববিট কালিম্পংয়ের বিভিন্ন জায়গা সার্ভিস গাড়ি ওখান থেকে ছাড়ছে। আপনাদেরকে আসতে হবে বার্মিকের সার্ভিস গাড়িতে, যেটা শুরু হয় দুপুর 12:30 থেকে 1টা এবং বিকাল 4টে পর্যন্ত চলে। পার পার্সন ভাড়া নেয় 100 টাকা করে। এখানে আসতে সময় লাগবে প্রায় 45 থেকে 50 মিনিট। আপনি যদি শেয়ার গাড়ির ওনারকে বলেন বা সার্ভিস গাড়ির ড্রাইভারকে বলেন, ওরা কিন্তু একদম ডাইরেক্টলি হোমস্টেতে নামিয়ে দিয়ে যাবে। অথবা এই হোমস্টের যে ল্যান্ড ওনার আছে রবিনবাবু, উনিও কিন্তু নিজে সার্ভিস গাড়ি চালান। আপনারা যে কোনো হোমস্টে ওনারকে ফোন করে একটা সিট কিন্তু বুক করিয়ে রাখতে পারেন। এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা শিলিগুড়ি থেকে দাঁড়াগাঁও চলে আসতে পারেন। দাঁড়াগাঁও আসার পরে রামধুরা, বার্মিক, ইচ্ছেগাঁও এই সমস্ত জায়গাও পড়ে, তাই যারা এই সমস্ত জায়গাও প্ল্যান করছেন এই সার্ভিস গাড়িতে কিন্তু খুব ইজিলি চলে আসতে পারে। এখানে হোমস্টে থাকা খাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের ভীষণ ভালো লেগেছে। সবথেকে বড় কথা, একটা ভালো ফ্যামিলির সাথে কিন্তু আপনারা একটা বা দুটো দিন কাটিয়ে যেতে পারেন। শুধু এখানে একটাই প্রবলেম আছে, সেটা হচ্ছে ইন্টারনেটের একটা প্রবলেম, মানে রুমের মধ্যে কিন্তু জিওর নেটওয়ার্ক বেশ উইক। একটা সিগন্যাল মাঝে মধ্যে 5G পাচ্ছি, মাঝে মধ্যে 4G পাচ্ছি, আর ওয়াইফাইটা যেহেতু রান্নাঘরের ওখানে রাউটারটা লাগানো আছে তাই ওখানটায় খুব ভালো স্পিড। রুমের মধ্যে যে বিশাল হাইফাই স্পিড পাচ্ছি সেরকম নয়, তবে কাজ চলে যাওয়ার মতো স্পিড আছে। বাকি বাদ আমার আর কোথাও কোনো প্রবলেম লাগেনি, একদম নেচারের মধ্যে শান্ত নির্বিলি পরিবেশে আপনারা এখানে কাটিয়ে যেতেই পারেন। তো এই ব্লগটা এখানেই এন্ড করবো, যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশান অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়েন্স স্টোরিজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।